হ্যালো ফ্রেন্ডস, আপনারা নিশ্চয়ই চিকেন পকোড়া, সয়াবিনের পকোড়া বাড়িতে খেয়েছেন, কিন্তু কতজন মুড়ির পকোড়া খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন তাহলে এই ভিডিওটা দেখার পর অবশ্যই ট্রাই করবেন, এটা খেতে খুবই সুস্বাদু এবং মুচমুচে হয়। রেসিপিটি শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমেই আমি খেসারির ডাল আর মটরের ডাল জলের মধ্যে এক ঘন্টার জন্য ভিজতে দিয়েছি। ডালটা ভালোভাবে ভিজে গেলে তারপর সেটার পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা একদম মিহি করা চলবে না, যাতে একটু একটু দানা দানা থাকে সেরকম রাখতে হবে। পকোড়াতে দেওয়ার জন্য শুকনো লঙ্কা, জিরে, মৌরি হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার ডাল বাটাটির মধ্যে এক বাটি মুড়ি, পেঁয়াজ কুচি, টমেটোর পেস্ট, রসুন বাটা, আদা বাটা, আগে থেকে গুঁড়ো করে রাখা মশলা, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লবণ, কাঁচা লঙ্কা কুচি দিয়ে এবার এটাকে ভালোভাবে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এর মধ্যে দু চামচ বেসনের গুঁড়ো অ্যাড করেছি, তারপর আবারও ভালোভাবে মিশ্রণটিকে মেখে নিয়েছি। এবার মিশ্রণটিকে নিজেদের ইচ্ছা মতো শেপ দিয়ে দিতে পারেন, আমি এখানে গোল শেপ দিয়েছি। এবার এটাকে কোটিং করার জন্য একটি পাত্রে দু চামচ ময়দা, একটি ডিম, সামান্য পরিমাণ জল দিয়ে ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার কাটলেটগুলোকে ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে মুড়ির কোটিং দিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ভালোভাবে তার মধ্যে একে একে পকোড়াগুলো ছেড়ে দিতে হবে। লো ফ্লেমে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে লাল লাল করে। তাহলেই রেডি হয়ে যাবে মুচমুচে মুড়ির পকোড়া। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।